আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আসলাম পদ্মার ব্রিজ নিয়ে, স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নের ব্রিজ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, পদ্মা ব্রিজের অধিকাংশ কাজ প্রায় এখন শেষ। তো দেখতেই পাচ্ছেন পদ্মা নদী অনেক বিশাল বড় এক নদী, হয়তো কেউ বাস্তবে দেখছেন আর কেউ এখনও বাস্তবে দেখতে পারেননি। তো যারা বাস্তবে এখনও না দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। সেজন্যই যতদূর সম্ভব চেষ্টা করেছি ক্যামেরা ধারণ করার জন্য আর আপনাদের মাঝে শেয়ার করে দেখানোর জন্য। তো বন্ধুরা, বিশাল পদ্মার মাঝে ব্রিজটি হচ্ছে। তো ব্রিজের পাইলিং শেষ, ব্রিজের উপরে স্পেন বসানো প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করার মূল আকর্ষণ। তো বন্ধুরা দেখুন, আসলে আমি যখন ভিডিওটি করে তখন আমি ছিলাম ফেরিতে, ঢাকার ওপার থেকে মাদারীপুর ঘাটে যাচ্ছিলাম আর কি। তো আপনাদের দেখানোর জন্য অনেকটা চেষ্টা করে ভিডিওটি করেছি, পদ্মা ব্রিজ, পদ্মা নদী আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা। তো দেখুন, বিশাল পদ্মার মাঝে যে ব্রিজটি হচ্ছে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই ব্রিজটি আসলে হয়ে গেলে দক্ষিণবঙ্গের জন্য অনেকটা সুবিধাজনক হবে, বিশেষ খুলনা, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ এই অঞ্চলের লোকজনের জন্য খুব সুবিধাজনক হবে। আমরা যারা খুলনা বিভাগে আছি আমাদের জন্য অনেকটা সুবিধা হবে এই ব্রিজটি পরিপূর্ণ হয়ে গেলে। এক কথায় বলতে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় উপকারিত এই পদ্মা ব্রিজ। তো আশা করি পদ্মা ব্রিজটি হয়ে গেলে আমাদের অনেকটা লাভবান হবে, আমরা খুব সহজেই বাইরে যেতে পারবো, বাইরে থেকে ঢাকায় আসতে পারবো। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, দেখতে থাকুন পদ্মা ব্রিজটি এবং পদ্মা নদীটি। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সবসময় পাশে থাকবেন। আমিও আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।